হাই ইউটিউব, আমি দেবজিৎ, মিডল ক্লাস বাঙালিতে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকের এই ভিডিওটা করার কারণ, আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি, আমি চেয়েছিলাম প্রত্যেক মানুষকে আমার নিজের কিছু কথা বলতে, মানে যেগুলো আমার ভুল মনে হয় সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করার জন্য, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে। তো আমি একটু হাসিয়ে মানুষকে করতে চাই, কারণ মানুষ হাসবে যত তত ভালো থাকবে এই পরিস্থিতিতে বিশেষত। তো সেটাই চেষ্টা করেছি, আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখে নাও বাবা কি এখনো ঘুমাচ্ছে, এই জানোয়ার গুলো তাড়াতাড়ি ওঠ, তোদের একটা দারুণ খবর দেওয়ার আছে। ওফ মা, ঘুমোতে দাও, তুমি টেবিল ফ্যানটা কাছে আনো। আরে শোন তো কানগুলি, শুনলে তোরাও খুশি হবি। শান্তি পিসির ছেলে আসছে, ওর নামটাও কি মিষ্টি, রবি। হ্যাঁ, সকালবেলা কি শোনালে মা, আসছেও শান্তির ছেলে। বাবু, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, পিসিদের নাম ধরছিস, বলবে কি লোকে শুনলে? ভাই চেপে যা, মা বুঝতে পারেনি এই শান্তি নয় যে সেটা। দাদা প্লিজ বাঁচায় আমায়, বলটা ফুল ছক্কা, এসে টিপবে এটা ওটা। আরে আমিও তো সেই একই চাপে, ভেবে পাচ্ছি না কি যে করি। ওই দাদা, ওর সাথে শুতে হবে, চার্জে চল দুজন মিলে মরি। ওই বুঝি এলো, তারা আমি দরজাটা খুলে আসি। দাদা রে বাঁচা আমায়, এর চেয়ে আমি গলায় দেবো ফাঁসি। হাই গাইস, কেমন আছো? ফোনই করো না, ভুলেই আছো আমায়। না না ভুলবো কেন, কেমন আছো, কি মিষ্টি লাগছে তোমায়। থ্যাংক ইউ। ও বাবা, তুই কত বড় হয়ে গেছিস, এখনো কি আগের মতোই দুষ্টু? বাবা, আমার দাড়ি রাখা হয়েছে, সোনা ছেলে, সুষ্ঠু। তুই দুষ্টু সুষ্ঠু আবার কি? হ্যাঁ, আমি এখন কলেজে পড়ি, অনেক বড়, ফার্স্ট ইয়ার। ও মা, বড় তো আরো ভালো গো, জমে যাবে তোমার আমার পেয়ার। এই দেখো রবিদা, এই পেয়ার ফেয়ারও সব নয়, আমি বাইরে শোবো, তুমি এই ঘরেতে থাকবে। ভয় পাচ্ছ দুষ্টু ছেলে? চিন্তা করো না, এই রবি তোমায় হৃদয় মাঝে রাখবে। যাক বাবা, গাড়ি অন্যদিকে। হ্যাঁ রবি, ও তো তোমার কথাই বলছিল, তুমি আসবে শুনে সকালে কি খুশি হলো। তাই নাকি এ দুষ্টু ছেলে, ওঠো তো চাদরটা এবার খোলো। তুমি দাঁড়াও রবিদা, আমি উঠছি। দাদা তোর কপালে খুব দুঃখ আছে। কেন রে ভাই, খুললে কি হবে, এমন করছিস ও যেন আসতো একটা ভূত। সত্যি না সত্যি, তুমি না বড্ড বাজে, আমাকে কেমন যেন করো। ছাড়ো তো রবি তুমি ওসব, ওর হাতটা টেনে ধরো। দেখো রবিদা, করো না এরকম, স্ট্রেট কিন্তু আমি। ভগবান, আমি কি তোমার সাথে ইয়ে করছি, তুমি কি অন্তর্যামী? এ রবিদা নাটক মারিও না তো, তোমাদের এই গেয়েদের না বড্ড গায়ে পড়া স্বভাব। ভাই কি হচ্ছে, এইভাবে কেউ কথা বলে, তোর কি শিক্ষা দীক্ষার অভাব? তুই থাম তো দাদা, তুই জানিস না সারাদিন এরা ওই এক নেশাতেই থাকে। সরি ভাই, আমি জাস্ট মজা করছিলাম। কি তোদের গল্প হলো, জানিস পল্টুদার মেয়ে এইটুকুনি একটা প্যান্ট পরে রাস্তা দিয়ে যাচ্ছে, বলে হুঁশেছে বড়রা আছে। মা গ্রো আপ, তোমায় না কতবার বলেছি এই মেয়েদের পোশাক নিয়ে সমালোচনা করো না, সময় অনেক বদলে গেছে। তা তো বলবি, আমি তো শুধু ভুলই করি, আমি যখন এতই খারাপ বৃদ্ধাশ্রমে দিয়ে আয় না, চললাম নিচে, এত মডার্ন হয়েছে তো, দেখবো কে সাথ মেটায়, মা এটা খাবো মা ওটা খাবো বাই না। হে ভগবান, এদের কি করে বোঝাই, সময় অনেক বদলে গেছে, এসব এখন ভেরি কুল। সময় এখন আধুনিক অনেক, সবটা শুধু আগের জেনারেশনেরই ভুল। এ রবিদা কিছু মনে করো না, তখনের জন্য সরি। আরে ইটস ওকে, বললে না সময় আধুনিক, তাই এসব অভ্যস্ত, সব সহ্য করতে পারি। বলছিলে না একটু আগে কিসব, সময় বদলে গেছে, সব কিছু এখন ভীষণ রকম কুল, ছাই বদলেছে। আসলে জানো
মানসিকতার উপর জন্মেছে মোটা একটা ঝোল। কেন কেন বলতে পারো? আমাদের প্রতি মুহূর্তে সহ্য করতে হয় এত অপমান, মানুষ মনে করে না আমাদের, আমরা কে এটাই পরিচয়, ভুলেই গেছে আমাদেরও আছে প্রাণ। ব্যাপারটা সেটা নয় রবিদা, কিন্তু এটা তো বুঝতে হবে আমরা আলাদা তোমাদের থেকে। সহ্য করতে পারবে তো আলাদা হওয়ার গল্প, যে স্মৃতিগুলো ফেলে এসেছি রেখে? শোনো তবে গল্প আমার, দেখো যদি তোমাদের শেখে, তোমার মডার্ন সোসাইটি কিছু শেখে। বাবা মাকে নিয়ে প্রতিদিন সকালে অফিস যেত, আমাকে তালা দিয়ে। সামনের ওই চা কাকুটা আছে না, ও আসতো দুপুরবেলা সঙ্গে খাবার নিয়ে। কিন্তু জানো, যখন ঝাঁপিয়ে পড়তো আমার ওপর, আমার খুব লাগতো, ব্যথা পেতাম খুব। অনেক বলার চেষ্টা করেছে, কিন্তু তখনই তোমার মডার্ন সোসাইটি থেকেই গেছে চুপ। তখন আমার বয়স কত হবে, 7 অথবা 8 মতো, আজও সঙ্গে বয়ে বেড়াই সেই পুরনো দেহের ক্ষত। কেউ ছিল না আমার কাছে, আমি সম্পূর্ণ বন্দী ঘরে একা। শাড়ি ব্লাউজ বাসনপত্র এসব ছিল খেলার জিনিস, ওগুলো মায়ের কাছে দেখা। এইভাবেই বড় হলাম, দেখলাম সমাজ আমায় নিয়ে হাসছে খুব। হিজড়ে, ছক্কা, বৌদি, ব্যঙ্গ করার কতই না দিয়েছে রূপ। অনেককে বলার চেষ্টা করেছি, কেউ শোনেনি, অন্তত একজন তো শুনলে পারতো। কি যে বললেন একটু আগে, মডার্ন সোসাইটি, এটা শুধু একটা ভুল ধারণা মাত্র, সমাজ একদিন ঝোল ঝাড়বে, এই আশা নিয়েই বাঁচি। তোমরা শুধু ভালো করে বাঁচো, আমরা কষ্ট নিয়েই বাঁচি। চিন্তা করো না রবিদা, একটু সময় দাও, দেখো আমরাও বদলাবো, সব কিছু ঠিক হবে। একদম ঠিক, তোমাদের এই লড়াইগুলো ইতিহাস হয়ে রবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে এই বক্তব্যটাই রাখতে চেয়েছিলাম যে আমরা আধুনিক হচ্ছি, আধুনিক হওয়া সত্যিই খুব ভালো, কিন্তু আমরা আধুনিক কি সত্যিই হচ্ছি? যদি আধুনিক হই, আধুনিকের মতোভাবে হই যেটা সমাজের কল্যাণে আসুক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে ওটা একটু বাজিয়ে দেবেন, কারণ তাহলে নোটিফিকেশানগুলো পাবেন এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাবে আপনাদের কাছে, ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। পাশে থাকবেন, কারণ এখানে অনেক মজা হয়।